আমার প্রথম প্রেমিক বলিল, আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয় না বছর কয়েক। না, সে অন্ধ হয়নি, দিব্যি চোখে দেখে। দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল, সে বলেছিল আমায় ছাড়া বাঁচবে না। অথচ কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই 5 বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ, সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী। অথচ ডিভোর্সের 2 বছর পরেও সে বহাল তাবিয়াতে আছে। সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী। আজ তার কাছে আমি সংসারের বাড়তি বোঝা। একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। আজ সেই মাই কথায় কথায় দোষারোপ করে, আমি কেন মানিয়ে নিলাম না। নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, তখন সে বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না। আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলের টিউশনির টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেয়া লাগবে না, আমি এমনিই পড়াবো। তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না। আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ডনোট দিতাম, সে বলেছিল চাকরি হলে সবার আগে আমায় জানাবে। একের পর এক পদোন্নতি পেয়ে সে এখন মস্ত বড় অফিসার, রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না। আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে বিয়ের ফিরিতেই বসবে না, তার দ্বিতীয় সন্তান হবার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে। আমিও একটা সময় খুব অল্পেই ভেঙে পড়তাম, একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম। আজ আমায় ভাঙে সাধ্যকার। সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায়। আসলে কারো জন্য কোনো কিছু পড়ে থাকে না, মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায়, শিখে নিতে হয়।